কেন না বাবা? ভক্ত চরণ ধুলি ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবানের কৃপা পেতে গেলে আপনাদের মতো ভক্তির চরণ ধুলির প্রয়োজন হয়। সকলের কাছে আমার করচরী অনুরোধ, সকল গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণ ধুলি কৃপা করে তাই বাবা আপনাদের চরণ ধুলি কৃপা করে আমার মস্তকে দিয়ে সকলেই মিলে আমাকে একটু করে আশীর্বাদ করবেন, যেন আমি হরি কথা কৃষ্ণ কথা যেন গাইতে পারি। তবে যাই হোক, ভগবানের লীলা গান করার মতো আমার কোনো ক্ষমতা নেই। আমার গুরুদেবের কৃপায় আমি যতটুকু পেরেছি সেই গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আমি আজ সেইটুকুই আপনাদের কাছে পরিবেশন করব। লীলার মধ্যে তো ভুল ত্রুটি হয়েই থাকে বাবা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে সকলেই আমায় নিজ গুণী কৃপা করে ক্ষমা করবে। এই যে বাবা, আমি চরণ ধুলির কথা কেন বললাম? শাস্ত্রে বলেছি, উন্নত অগ্রসর পরে যদি চাও উঠি বাড়ে, তবে অগ্রে করো তার মূল আলিঙ্গন। একটা গাছের উপরে চাপতে গেলে যেমন গোড়াকে বা মূলকে ধারণ করে চাপতে হয় উপরে, তদ্রূপ ভগবানের কৃপা পেতে গেলে আপনাদের মতো ভক্তির চরণ ধুলির প্রয়োজন হয়। হে গো, এই চরণ ধুলি প্রণামটা কি জিনিস আমরা নিজেও জানি না, সেটা জানতে গেলে আসুন আমরা একটা ছোট্ট করে মহাভারতের কথা দিয়ে লীলাটা শুরু করি। বাবা, যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল ঠিক তার আগে দিনে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির ছুটতে ছুটতে চলে যাচ্ছেন কোথায় গো? তার জেঠিমায়ের কাছে। জেঠিমাকে আর কেউ নয়, গান্ধারী জননী। এমন সময় সেই গান্ধারী সন্ধ্যেবেলায় তুলসী মন্দিরে গিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে বাড়ির মধ্যে ফিরছে। এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির ডাক দিচ্ছি, জেঠিমা জেঠিমা জেঠিমা, ও জেঠিমা জেঠিমা। কি বাবা, কে তুই? আমি তো চিনতে পারলাম না। এই তো জেঠিমা, এই তো আমি তোমাদের যুধিষ্ঠির। যুধিষ্ঠির? ও আচ্ছা, যুধিষ্ঠির কি ব্যাপার বলতো? তোদের সঙ্গে আমাদের হবে যুদ্ধ গতকাল। এই যুদ্ধের আগে আমার বাড়িতে, তোরা তো আমার শত্রু, এক শত্রু হয়ে আমার আর এক শত্রুর বাড়িতে কি ব্যাপার বলতো? ও বুঝতে পেরেছি, তোদের পক্ষে আছে কৃষ্ণ, সে তো চতুর, তার জন্যই আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার এই
রাজ্যের জন্য, রাজ সিংহাসন লাভের জন্য, রাজত্বের জন্য। গান্ধারীর কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, জেঠিমা গো, ও জেঠিমা, তুমি কি বললে? রাজ ঐশ্বর্য, যে ঐশ্বর্য পেলে, যে ঐশ্বর্যের জন্য আমার ভগবানকে ভুলে যায়, যে ঐশ্বর্য নিয়ে একবার ভগবানকে ডাকতে পারি না, সেই ঐশ্বর্যের আমার কি প্রয়োজন? আর জেঠিমা, এই রাজ সিংহাসনের কথা বললি না, যার এই হৃদয় মাঝে আমার গৌর গোপীনাথের বস, তার এই তুচ্ছ সিংহাসনে কি প্রয়োজন? তাহলে বল, তুই কি জন্য এসেছিস আমাদের কাছে? জেঠিমা, বলবো, সব বলবো, তুমি একবার, শুধু একবার এসো না আমার কাছে। ফেলতে পারলেন না বাবা, যুধিষ্ঠির কথা ফেলতে পারলেন না। আস্তে আস্তে করে যখন গান্ধারী এসে দাঁড়িয়েছে না ধর্মরাজ যুধিষ্ঠির কাছে, তাড়াতাড়ি করে ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন জানেন বাবা? তাড়াতাড়ি করে সেই গান্ধারীর চরণ দুটি ছুঁয়ে প্রণাম করলেন। আর প্রণাম করে বললেন, জেঠিমা গো, তুমি আমাকে একটা আশীর্বাদ করো। গতকাল যুদ্ধে কে হারবে কে জিতবে কেউ জানে না, কোন দলের হার হবে কোন দলের জিত হবে, এই যুদ্ধ করতে গিয়ে তোমার যুধিষ্ঠির যদি মারা যায়, জেঠিমা গো, তুমি আমাকে একটা আশীর্বাদ করো। যুদ্ধ করতে গিয়ে যদি আমি মারা যাই, আবার যেন আমি মনুষ্য কুলে জন্ম, আমার এই তো হাত দিয়ে আমার রাধা গোবিন্দের চরণে সেবার অধিকার। হাত দুটো থরথর করে কাঁপছে বাবা গান্ধারীর, সেই কাঁপা কাঁপা হাত দুটো নিয়ে না সেই ধর্মরাজ যুধিষ্ঠির মস্তকে হাত দিয়ে বলছে, যা বাবা, যা যা, তুই চলে যা। আমি না, আমি না, তোকে আশীর্বাদ করলাম বাবা। কি আশীর্বাদ করলাম জানিস না? গতকাল এই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে পরাজয়। বাবা, পিছনে ছিল কৃষ্ণ, কৃষ্ণ হাসতে লাগলো, বাহ বাজুদৃষ্টি বাবা, এখনো পরীক্ষায় হলো না, রেজাল্ট হয়ে গেল বাবা, এখনো যুদ্ধই হলো না, তার আগে ঘোষণা হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন তো প্রণামটা কি জানিস? একটা আশীর্বাদে আজ রেজাল্ট আগে হয়ে গেল, যুদ্ধ হওয়ার আগেই ঘোষণা হয়ে গেল। তার জন্যই বললাম বাবা, প্রণাম করতে হয়। এই প্রণাম করলে আপনাকে কে কে আশীর্বাদ দেবে আপনি নিজেও জানেন না। সামনে যদি গুরুদেব থাকে প্রণাম করবেন, শিক্ষা গুরু দীক্ষা গুরু, ব্রাহ্মণ বৈষ্ণবদের দেখলে প্রণাম করবে, পিতামাতাকে তো অবশ্যই প্রণাম করবে। আমাদের পরম গুরু হল আপন আপন পিতামাতা, তাদের থেকে আর গুরু হয় না। তবে এখন তো বাবা প্রণামটা উঠে গেছে, আমরা প্রণামটা ভুলেই গেছি, কীভাবে প্রণাম করতে হয়? ছেলে যখন বড় হয়ে যাচ্ছে, যখন চাকরি বাকরি করে বিদেশে যাচ্ছে, বাবা যদি যাচ্ছে সেখানে বাবাকে বাবা বলে তার ডাকতে ঘৃণা করছে। আমরা বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না, আমরা কোথায় গিয়ে পৌঁছে যাচ্ছি রে আস্তে আস্তে।
बाबा के बाबा बोलबो ना, माँ के माँ बोलबो ना, ताई हो जादेर जुन्नो जादेर कृपाय आम्रा यत किछु देखलाम पृथ्वीर आलो। है गो माँ बाबा माँ छोटो थेके बड़ो करे सन्तानदेर कि जुन्नो भालो भालो खावार जुन्नो छेना माखन खावार जुन्नो ना कि जुन्नो जखन बाबा मायेर एकटु बयस हबे ছেলে দূর থেকে এসে বাবাকে জড়িয়ে ধরে বাবা বলে একবারে ডাকবে, মাকে জড়িয়ে ধরে বলবে মা। সেই ডাক্তার অপেক্ষায় থাকে, কিন্তু আমরা তা করি না বাবা। হরি বল হরি বল, তাই আমি বলবো সেটা করবেন না, বাবাকে বাবা বলে ডাকুন, মাকে মা বলে ডাক, তাদের থেকে আপন আর কেউ হয় না। আর সকলের কাছে আমার অনুরোধ, নিজ নিজ পিতামাতাকে প্রণাম করবেন, সাধুগুরু বৈষ্ণবদের দেখলে প্রণাম করবেন, গুরুদেবকে দেখলে প্রণাম করবেন, মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন প্রণাম করবেন করতে হবে। সেখান থেকে আপনি কি আশীর্বাদ পাবেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো আপনি নিজেও জানেন না, তাই দুহাত তুলে একবার বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। তাই বাবা আজ এই নবদ্বীপ ধামি সোনার নদীয়ায় আজ সোনার গৌরীকে প্রথমে আমরা আবাহন করব উলুধ্বনি শঙ্খধ্বনি করে। আমার গৌরী এলো রে, সোনার নদীয়া উলুধ্বনি হরির ধ্বনি সবই তো শোনা। ধ্বনি হরি ধ্বনি